যেহেতু রেঞ্জ এর ভিতরে আমরা কিছু গরু আছে বন্ধুরা, আমরা গরুগুলো দেখেছি। এখন ফয়সাল হাসান ভাই আছেন আমাদের রয়্যাল রেঞ্জ এর ওনার, তার কাছে জানতে চাইবো যে কোন গরুটা কেমন দাম আছে, কেমন ওজন আছে। যদি আগে আমার কুমেন দাদাদের একটু জি ধারণা দেন তাহলে উপকার হয়, একটু যদি রেঞ্জ এর গুলো আগে দেখি। যেমন এই গরুটা দেখতে পাচ্ছেন, এটার কারেন্ট লাইভ ওয়েট যদি হিসাব করেন আপনার কোরবান পর্যন্ত এটা 700-র কাছাকাছি লাইভ ওয়েট যাবে। এটা যা লাগে, কালার, শিং, চোর সবই আছে। তো এটা আমাদের আস্কিং কোরবান পর্যন্ত 5,20,000 টাকা। নেক্সট আপনি এখন যদি এটাতে আসেন, আপনারা দেখতে পারতেছেন অলরেডি এটাও আমাদের অনেক হেভি ওয়েট, 750 পর্যন্ত এটা লাইভ ওয়েট, হাইট অনেক ভালো। এটারও আস্কিং আমাদের 550, বাট এটা আমার প্ল্যান আছে কি নেক্সট ইয়ার এক্সটেন্ড করা যায় এই গরুটাকে স্পেশালি। নেক্সট এখন এটা নিয়ে কি বলবো, এটা আপনারা দেখছেনই, আপনি হয়তো এগুলার অনেক বড় ভার্সন দেখছেন যেগুলো অলরেডি বড় হয়ে গেছে, বাট আমার খামার এটা বড় হবে 2 বছর পর, 1.5 বছর পর এটা যা হয় আপনাদের চোখের সামনে আসবে এই গরুটা। মানে এটা কি আমাদের কাঙ্করাজের শিশু? হ্যাঁ, এটা কাঙ্করাজেরই বাচ্চা আপনি বলতে পারেন। ওকে, আর এই পাশে রাতি একটু বলে যান, এই রাতির সংখ্যা কতগুলো আছে আপনাদের এখানে? এগুলা এগুলা আমার কাছে অ্যাভেলেবেল আছে, এখন অলমোস্ট সব সোল্ড আউট অ্যাভেলেবেল আছে, 5-6টার মতো অ্যাভেলেবেল আছে। সবগুলা কারেন্ট ওয়েট আপনার 350-এর নিচে। কেমন দাম আসবে এগুলো? এগুলা 160 থেকে 190-এর মধ্যে। ওকে নেক্সট, এই গুড়টা দেখেন, বিউটিফুল একটা সাইওয়াল। এটার স্পেশালিটি হচ্ছে এটার কুঁজ, কুঁজ আমরা যারা চোটও বলি, ম্যাসিভ একটা চোট। এটার কারেন্ট ওয়েট এখন আমাদের 650, আর এটারও আমরা আস্কিং দিয়ে রাখছিলাম 5 লাখ। 5 লাখ? জি, ওকে। এটা একটা অস্ট্রাল আছেন, এটা অস্ট্রালে এটা স্পেশাল। আপনি দেখেন যদি এটার ঘাড়টা দেখেন, আমরা বডি বিল্ডার যাকে বলি ঘাড়, এটা কারেন্ট লাইভ ওয়েট 850 কেজি, এবং এটার এটারও আস্কিং 5 লাখ। 5 লাখ? নেক্সট, এবার যদি আপনি এটা দেখতে চান, এটা আমার 2025 প্রজেক্ট, এটা নেক্সট ইয়ারের জন্য। নেক্সট ইয়ারের জন্য কেন? জি, এটা এখনো বাচ্চা গরু, জাস্ট রিসেন্টলি 4 দাঁতে পড়ছে। এটার হাইট আপনার 61 ইঞ্চ প্লাস, কারেন্ট ওয়েট 800 কেজি আছে এটা। 800 কেজি? জি, 800। মানে সামনে বছর আপনি দেশ সেরা বানাবেন? এটা আমার ইচ্ছা আছে, আমার দেশ সেরা, আমার গরু পালতে বড় করতে মজা লাগে, মানে আমি ওইটাই আমার নেশা, বড় গরু বড় করা, বড় গরু রেডিমেড কিনা না। রেডিমেড কিনা না, এরকম বড় করা? জি, এখনই 800 কেজি এবছর আপনি বিক্রি করবেন না, সামনের বছর বিক্রি জি করবেন? তার মানে আপনার জন্য চিটাগাং ক্যাটেল এক্সপো, ঢাকার যেসব ফেয়ার গুলো আছে, জি অপেক্ষা করছে পুরস্কার নিয়ে। জি 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 বলতে পারেন। হ্যাঁ নেক্সট, আপনি এবার এটাতে যদি আসেন, এটা শাইওয়াল এবং ফ্রিজিয়ান ক্রস। জি, ক্রস। এটা আমার এখানে আজকে থেকে 8 থেকে 10 মাস এটা আমার খামারে। এটা কারেন্ট লাইভ ওয়েট এখন টন 1,000 কেজি। এটা অলরেডি সোল্ড ফর কোরবান। কেমন টাকা সোল্ড হচ্ছে এটা? এটা 7,30,000 টাকা। 7,30,000 টাকা? জি, ও মাশাল্লাহ মাশাল্লাহ। এটার হাইট হচ্ছে আপনার 66 ইঞ্চ। জি, আপনি যদি এটাতে আসেন, এটাতে আপনি এটা ক্রস শিববি, সিববি যেটাকে বলে বলতে পারেন, জি এটাও আমার নেক্সট ইয়ারের প্রজেক্ট, এখনো 2 দাঁত, 600 কেজি ওজন। এটার হাইট আপনার 61 ইঞ্চ। সামনের বছর তো এটাও আপনার দেশ সেরা উলবাড়ি জি, হবে। এটা এটা নিয়ে আমার এই দুইটা নিয়ে আমার অনেক আশা নেক্সট ইয়ার আর ইনশাআল্লাহ। এই যে আমাদের ইন্ডিয়ান এটা আমাদের ফাইটার, এই এই টাইপ ইন্ডিয়ান গরু এখন খুব একটু কম দেখা যায়, এই কম সেই আর কি, শিং চোর সবই আছে। এটার লাইভ ওয়েট এখন 600 কেজি, আর এটা আস্কিং হচ্ছে 3,90,000 টাকা। 3,90,000 টাকা? সবাই তো এই ধরনের গরু 5 লাখ টাকা 6 লাখ টাকা দাম চায়। এই আমি আমার আমি যেটা আপনাকে আগে বলছি, আমি বেশি লোভ করি না, আমার লোভ নাই, আমার এখান থেকে কাস্টমার ফেরত যায় না, ওরা খুশি আমি খুশি, ওরা আবার আমার সামনের বছর আবার আমার কাছে আসবে। তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী। আসসালামু আলাইকুম, এগ্রিকালচার নিউজ চ্যানেল পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, আমি ডক্টর বায়েজিদ মোল। বন্ধুরা, আজকে আমি এসেছি চট্টগ্রামের কর্ণফুল ব্রিজ পার হয়ে ডান দিকে বকিন্নির হাটের রয়্যাল রেঞ্জে। পিছনে দেখতে পাচ্ছেন রয়্যাল রেঞ্জ, আসলেই কিন্তু একটা রেঞ্জ। আমরা কি করি, ছোট্ট একটা জায়গা ঘিরে সেখানে রেঞ্জ নাম দিয়ে রেঞ্জ করি, কিন্তু রয়্যাল রেঞ্জ আসলে রেঞ্জ। দুই পাশে শেড, মাঝখানে ঘিরে এই যে আমাদের গরুগুলো আছে। ফয়সাল ভাই, এই রয়্যাল রেঞ্জ, আমরা রেঞ্জটা কেন হলো, রেঞ্জের কি সুবিধা কি, এইটা একটু প্রথমে জানতে চাই। আসসালামু আলাইকুম, আপনি ফার্স্টে যেটাই বলে দিলেন,
ওইটাই আমি সেম আনসার। রেঞ্চ মানে আমরা যা জানি যে খোলামেলা জায়গা একটা রাখে, সো ওইটাই বেসিক্যালি আমার প্ল্যান, যে পাশে দূরে শেষ থাকবে, মাঝখানে খোলামেলা জায়গা থাকবে যেখানে গরুরা ওদের রেগুলার অ্যাক্টিভিটি করতে পারে। ফয়সাল ভাই, আপনার সাথে আমি আলোচনা করবো যেহেতু সামনে কোরবানি, আমাদের দর্শকদের জন্য আপনার খামারের কিছু গরু একটু দেখাই, তারপর আপনার সাথে আমি আলোচনা করবো। তো বন্ধুরা চলুন আগে গরু কিছু গরু দেখি। ঠিক আছে, কয়েকটা গরু একটু যদি দামের ধারণা দিতেন। জি, আমার সাথে আসেন। জি, এই গরুটা এখন লাইভ ওয়েট আপনার কোরবান পর্যন্ত 700 কেজি লাইভ ওয়েট, এটারও আজকে আপনার 5,20,000 টাকা। এটারও চোটটা স্পেশালিটি, তার হুবিট তো অনেক বড়। সাদাটা আপনি এখন কারেন্ট ওয়েট আপনার 520 কেজি মতো আছে, যেটার আমাদের আজকিং হচ্ছে 350 লাস্ট। এই গরুটা আমার সামনে বছরের জন্য প্ল্যান আছে, এখন রিসেন্টলি দুই দাঁতে ভাঙছে। এটার লাইভ ওয়েট 550 কেজি কারেন্ট লাইভ ওয়েট। তো পেট টেট নাই, অতএব সামনে বছর খুব ভালো গরু হবে। এখানে বাকি গরুগুলো যেগুলো দেখছেন সবগুলা ওয়েট 450 থেকে 500 কেজির মধ্যে, এবং দাম স্টার্ট হয় আপনার 250 থেকে 350। জি জি, আমরা 12 মাসে গরু পেলে থাকি, কোরবানের জন্য স্পেশাল গরুর দাম বাড়বে ওটা আমরা করি না। এটা ব্ল্যাক ক্রস সাইওয়াল, এটারও লাইভ ওয়েট আপনার 700 কেজি। এই গরুটা কস্টিং কম, সেজন্য আমাদের চাওয়াও কম। এই গরুটার আস্কিং হচ্ছে 4,70,000 টাকা। আর এই যে সুন্দর করে যে আমাদের দিকে পোজ দিচ্ছে, যে এটারও আপনি কুচ দেখেন, এটার লাইভ ওয়েট 670, আমাদের আস্কিং 480। আর ওই যে আমাদের দুটি বড় গরু আছে, এটাও আমার আমাদের নেক্সট ইয়ারের একটা প্ল্যান। এটা এখনই 600 কেজির গরু। আমাদের আরেকটা অস্টল যেটা কোরবানিতে টন আমরা আশা করি ধরে যাবে, কোরবানি আর 2 সপ্তাহ 20 দিন যা বাকি আছে, এর মধ্যে টন অলরেডি চলে আসবে। এই ক্রস কেমন দাম চাচ্ছেন? এইটার আমাদের আস্কিং 650,000 টাকা। 650,000 টাকা, 1 টন হয়ে যাবে তাই না? জি, আশা করি 1 টনের। এগুলো নিয়ে শুনতে চাই যে এগুলা আমাদের আমার ম্যাক্সিমাম নেপালি গির সব সোল্ড আউট। অ্যাকচুয়ালি ওই এখন দাম বলাটা এখন একটা মানুষ মার্কেটিং হিসেবে নিয়ে নেয় যেটা ভাইরাল হওয়ার জন্য, বাট আমাদের ভাইরাল দরকার নেই, ইনশাল্লাহ আমাদের খামারের কোয়ালিটি কথা বলে। জি জি, মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর বলদ। বলদ কি আছে একটাও অবিক্রি? বলদ অ্যাভেলেবল শুধু একটাই আছে, যেটা আপনি এটা দেখতে পারতেন, শুধু একটাই আছে, এটা অ্যাভেলেবল আছে একটা। আর এই যে মাথা দিয়ে আছে যে এটাও সোল্ড, এটাও সোল্ড। জি সোল্ড, জি সোল্ড, সোল্ড। এবছর আপনার গরু আছে কি পরিমাণ? ওভাবে হিসাব করতে গেলে আমার 12 মাসে গরু থাকে, বেচা কিনা 12 মাসই হয়। শুধু কোরবান উপলক্ষে কোরবানের 1 মাস আগে 2 মাস আগে লটে আমার গরু কিনা হয় না। আপনি যদি হিসাব করেন একসাথে আমার 70 থেকে 80 টাকা পর্যন্ত গরু আমি ক্যাপাসিটি আমি হোল্ড করতে পারবো। আমি কোয়ালিটিটা রাখতে চাই, কোয়ান্টিটি না সবসময়। আপনার কাছে কেমন মনে হচ্ছে গোখাদ্যের দাম, গরুর দাম এখন যে দামে বিক্রি করছেন, আপনার তো এখানে সোল্ডের পরিমাণ বেশি। জি, ওইটা হিসাব যদি করতে যান তখন আমার অত এফেক্ট হয় না, কারণ আমি অত হাই প্রফিটে গরু বিক্রি করি না। সো আমার অল্প স্বল্প প্রফিটে আমি গরু দিয়ে দিই, কাস্টমারকে মেইন হ্যাপি রাখার আমার এইম। সো আশা করি এবার আমার খামারে সমস্যা হবে না, বাকিগুলা তো ওরা জানে ওদের কস্টিং কেমন, এটা তো আমি আর বলতে পারবো। টোটাল কি 50% সোল্ড হয়ে গেছে গরু? 50% না, 40% হতে পারে। 40% সোল্ড হয়ে গেছে। প্রত্যেক বছরই আমার কোরবানের 10-12 দিন আগে আমার ফার্ম ক্লোজড হয়ে যায়। আপনার এখানে মিনিমাম দাম কত?
মিনিমাম দাম 1,65,000 টাকা। 1,65,000 টাকা। তো আমাদের তো মাস লেভেলের ক্রেতা হচ্ছে 1,65,000 টাকার নিচে, জি তাদের জন্য সুযোগ নেই আবার এখানে। ওভাবে আমি যদি প্রত্যেক মানুষ কাস্টমার ধরতে চাই তাহলে আমার ওই কোয়ালিটিটা মেনটেন করা একটু টাফ হয়ে যায়। আমার মেইন এইম তো কোয়ালিটিটা মেনটেন ধরে রাখা আর কি। সো সেজন্য কোয়ান্টিটি নয়, কোয়ান্টিটি নয়, কোয়ালিটি ওনলি। জি 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 জি। খোলামেলা পরিবেশ আমার জন্য খুব ইম্পর্টেন্ট, গরুর জন্য বলেন আমার জন্য। এই যে উন্মুক্ত আলো বাতাস, খোলামেলা পরিবেশ, গরুর জন্য স্বাস্থ্য ভালো থাকবে, এই গরু যারা লালন পালন করে তাদের জন্য স্বাস্থ্য ভালো থাকবে, পাশাপাশি এই গরু নিয়ে যারা কুরবানি দিবে এবং এই গরুর মাংস যারা খাবে, জি সবারই কিন্তু স্বাস্থ্যটা ভালো থাকবে। জি, ব্যতিক্রম বলতে আমি নিজে পেলে বড় করি ম্যাক্সিমাম এই গরু। ওইদিকে আপনার মিট কোয়ান্টিটি, চর্বি কোয়ান্টিটি আমরা একটু বেটার দিতে পারি অন্য খাবারের তুলনায় আশা করি, আর প্রাইস তো আমাদেরটা সবসময় থাকে। আর আমি কাস্টমারদেরকে বলি আপনি গরু কিনেন না কিনেন আমার খামার একদিন এসে ঘুরে যান, আমার খামারের পরিবেশ দেখে হলো কাস্টমাররা গরু কিনতে মাঝে মধ্যে খুশিতে গরু কিনে ফেলে কাজকা আমার ফার্মের পরিবেশটা দেখলে আর কি। না তাহলে মালয়েশিয়া থেকে পড়াশোনা করে এসে আপনারা অ্যাগ্রো বিজনেস করছেন? জি, এবং আমাদের দেশে কিন্তু এরকম আপনার মতো অনেকে, চিটাগাংয়ে অনেকে আছে যারা দেশের বাইরে থেকে পড়াশোনা করে এসে অ্যাগ্রো বিজনেস করছে। জি, তাহলে আমরা বলতে পারি এটা এখন আর ওই কেবল যে আমাদের কৃষকদের জন্য না, এটা এখন রয়্যাল বিজনেসে পরিণত হচ্ছে। এবং আমরা দেখছি বহির্বিশ্বের বহু বড় বড় দেশ আছে, যেসব দেশের সব এই অ্যাগ্রো ফার্মগুলো কিন্তু অনেক বিখ্যাত বিখ্যাত সব পিএইচডি করে, ওরা এরকম দেশ বিদেশ থেকে লেখাপড়া করে বড় বড় জায়গা ট্রেনিং নিয়ে গিয়ে কিন্তু খামার করছে। তাহলে এটা আমাদের আনন্দের ব্যাপার, আমার কাছে এটা আনন্দের ব্যাপার। আপনি যত বেশি এসব নিয়ে আপনি গবেষণা করবেন তত বেশি নতুন নতুন পদ্ধতি আপনি বের করতে পারবেন। এবং আপনার এখানে যে মাল্টি কালার, মাল্টি জাত এবং সবই যেটা বললেন কোয়ালিটি সম্পন্ন গরু, তাই না? যে কেউ যদি কেউ গরু কেনেন আর নাই কেনেন, যদি আপনার কেউ রয়্যাল বেঞ্চে আসেন, আমি ফয়সাল ভাইয়ের সাথে শুরু হলে বলতে পারি আসেন দেখুন গরুগুলো ভালো লাগবে। বলবো যে শুধু গরু নয়, ফ্যাটেনিং করবেন, ডেয়ারি করবেন, হাঁস করবেন, মাছ করবেন, মুরগি করবেন, ছাগল করবেন, পাশাপাশি জায়গাতে আপনারা শাক সবজি করবেন, ফল গাছ লাগাবেন। জি, আমাদের আছে, সবই আছে আমাদের এখানে, ফল গাছ লাগাবেন, তাই না? যে যা কিছু আমরা ইনহেল করবো মানে খাবো, প্রতিটা জিনিস নিজেরা উৎপাদন করে খাবো, এর তৃপ্তিও বেশি, সুস্বাদও বেশি এবং নির্ভেজাল। এই বছর ইনশাল্লাহ আমরা নির্ভেজাল আমাদের নিজস্ব আমও আমরা বের করতেছি এবার, দোয়া করবেন ইনশাল্লাহ। তা দোয়া রইলো, আপনিও ঢাকা আসলে আমার সাথে আমার অফিসে বেড়ানোর আমন্ত্রণ রইলো। জি, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।